তোমরা আমার শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো, সুস্থ আছো, সমাজ বিজ্ঞান ক্লাসগুলো অনুসরণ করছো, নিয়মিত পড়ালেখার সঙ্গে নিজেকে যুক্ত রাখছ, স্বাস্থ্যবিধি মেনে চলছো, পরিবারের সঙ্গে ভালো আছো। আমরা ইতিমধ্যেই কয়েকটি সমাজ বিজ্ঞান ক্লাসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, যেমন সামাজিক স্তরবিন্যাস, সামাজিক অসমতা, বিচ্যুতি ও সামাজিক নিয়ন্ত্রণ। আজকে আমরা আলোচনা করব নগরায়ন বা আরবানাইজেশন। যেমন আমরা ঢাকা শহর, নগর, এরকম বিশ্বজুড়ে বিভিন্ন নগর রয়েছে, শহর রয়েছে, সভ্যতার বিকাশ ঘটেছে, কলকারখানাকে কেন্দ্র করে শহর নগর জীবনের বিকাশ ঘটে, মানুষ গ্রাম ছেড়ে নগরে এসে বসবাস করতে শুরু করে। শুরুতেই তোমাদের সমাজবিজ্ঞান ক্লাসে আমি বলেছিলাম যে সমাজবিজ্ঞান আধুনিক শিল্পায়িত সমাজ নিয়ে গবেষণা করতে আগ্রহী, গবেষণা করে থাকে। গ্রামীণ সমাজ নিয়েও যে সমাজবিজ্ঞান গবেষণা করে না তা নয়, কিন্তু তারা সাধারণত নগর জীবন নিয়ে গবেষণা করে থাকেন। যেমন প্রথম থেকে আমরা দেখেছি যে কলকারখানার বিকাশের ফলে মানুষ যে গ্রাম ছেড়ে শহরে বা নগরে এসে বসবাস করতে শুরু করলো, তখন মানুষের জীবনযাত্রা কেমন ছিল, সেই জীবনযাত্রাকে সুশৃঙ্খল করার জন্য সমাজবিজ্ঞানীরা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা প্রাচীন নগরের কথাও শুনে থাকি, প্রাচীন সভ্যতাগুলোতে গড়ে উঠেছিল, তোমরা প্রাচীন সভ্যতা, মিশর সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা, সিন্ধু নদের সভ্যতা, এগুলোর কথা শুনেছ। নদী তীরবর্তী অঞ্চলেই সাধারণত সভ্যতা গড়ে ওঠে, নদী সভ্যতার প্রাণ, প্রাচীনকালে নদীকে ঘিরেই সভ্যতাগুলো গড়ে উঠেছিল। যেমন মিশর সভ্যতাকে বলা হয় গিফট অফ দ্য নাইল, নীল নদের দান। তোমরা জানো মিশরের প্রাচীন পিরামিড, মৃতদেহকে মমি করে রাখা, এগুলো আজও আমাদের আশ্চর্যান্বিত করে। এরকম সভ্যতাগুলো গড়ে উঠেছে ইউফ্রেটিস, টাইগ্রিস নদীর তীরে। আবার আমাদের সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে, প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতা, সেখানেও আমরা দেখেছি যে উন্নত নগরের প্রমাণ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সেখানে নগর বিকাশ ঘটেছিল, রাস্তাঘাট নির্মাণ করেছিল তারা, রাস্তায় আলোর ব্যবস্থা করেছিল, শস্যাগার, স্নানাগার, এগুলোরও নিদর্শন তারা পেয়েছেন। তো এগুলো আমাদেরকে আশ্চর্য করে। তো এই প্রাচীন সভ্যতাগুলো নদী তীরবর্তীতে গড়ে ওঠার কারণ যে নদী পলিবাহিত যে মাটি, নদী তীরবর্তী পলিবাহিত যে মাটি, সেখানে কৃষিকাজের বিকাশ হয়েছিল এবং সেখানেই মানুষ স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। সে কারণে আর নদীপথে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, যাতায়াত, এগুলো সুবিধা ছিল, সেই জন্য নদীকে ঘিরেই সভ্যতাগুলো, প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল। প্রাচীন সভ্যতাগুলোর আরেকটা কথা বলা হচ্ছে যে এই নগরগুলো প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। যেমন তোমরা চীনের প্রাচীরের নাম শুনে থাকবে, সুরক্ষার জন্য, যেন তাদেরকে কেউ সহসা আক্রমণ করতে না পারে। যেমন আমরা বলছি সুপ্রাচীন সভ্যতা সমূহের মধ্যে পার্থক্য থাকলেও তৎকালীন অধিকাংশ প্রাচীন নগরীগুলোতে কতগুলি সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। নগরগুলি মূলত প্রতিরক্ষার কারণে প্রাচীর দিয়ে ঘেরা থাকত এবং তা ছিল গ্রামীণ জনসমাজ থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। এছাড়া নগরের কেন্দ্রস্থল, যা প্রায়শই অনেকটা জায়গা জুড়ে থাকত, তা ছিল দ্বিতীয় প্রাচীর ঘেরা। নগরগুলিতে বাজার থাকত, কিন্তু তা ছিল আধুনিক শহরগুলির বাজার কেন্দ্র থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। শহরের মূল ঘরবাড়িগুলি সবসময় ধর্মীয় বা রাজনৈতিক প্রতিষ্ঠানের, যথা মন্দির, রাজপ্রাসাদ বা আদালতের কাছাকাছি থাকত। শাসক শ্রেণী বা সম্ভ্রান্ত শ্রেণীর বাসস্থল শহরের কেন্দ্রস্থলে বা তার কাছাকাছি থাকত এবং কম সুবিধাভোগী শ্রেণীগুলি শহরের প্রান্তে এবং তাদের একাংশ আবার প্রাচীরের বাইরেও বসবাস করত। তবে প্রয়োজনে অর্থাৎ আক্রান্ত হলে দ্রুত প্রাচীন ঘেরা শহরে তারা
চলে আসতে সমর্থ ছিল। নগরগুলোতে আমরা বলছে যে কোনো কোনো নগরে ভালো রাস্তার ব্যবস্থা দেখা গেছে, ভালো যোগাযোগের ব্যবস্থা দেখা গেছে, যাতায়াত ব্যবস্থা দেখা গেছে। এরকম প্রাচীন নগরগুলোতে আমরা অনেক রাস্তাঘাট দেখতে পেয়েছি যেগুলো প্রশস্ত ছিল, প্রত্নতত্ত্ববিদরা সেগুলো আমাদের বলেছেন। প্রাচীন নগর সম্পর্কে আমরা বললাম, এখন আমরা বলছি আধুনিক নগরের বৈশিষ্ট্য। সমস্ত আধুনিক শিল্প সমাজ ভীষণভাবে নগরীকৃত। শিল্পোন্নত দেশগুলিতে বড় বড় নগরগুলির অধিবাসী সংখ্যা অনেক বেশি এবং নগরপুঞ্জ তথা কতগুলি নগর নিয়ে গড়ে ওঠা বৃহত্তর এলাকার অধিবাসীরা সংখ্যায় আরও অনেক বেশি। নগর জীবনের সম্পূর্ণ রূপ হল নগরসমূহের নগর বা কারো কারো ভাষায় মহানগর। এই পরিভাষাটি প্রাচীন গ্রিক দেশে নগর রাষ্ট্রকে বোঝাত। এই নগর রাষ্ট্র সমস্ত সভ্য দেশের কাছে ঈর্ষার বস্তু ছিল। তবে বর্তমান নগর ব্যবস্থা সেই স্বপ্ন থেকে অনেক দূরে অবস্থান করে। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব সমুদ্র তীরে অবস্থিত নগরপুঞ্জকে চিহ্নিত করতে আধুনিক কালে এ শব্দটি প্রথম ব্যবহৃত হয়। ব্রিটেনে সর্বপ্রথম শিল্পায়ন ঘটে এবং এখানেই সর্বপ্রথম গ্রাম থেকে শহরে পর্যবসিত হবার প্রক্রিয়া শুরু হয়। ব্রিটেনে প্রথম শিল্পায়নও হয়েছিল। জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, শিল্পায়ন, এগুলো ব্রিটেনে শুরু হয়েছিল এবং তখন সেখানে মানুষ এসে কলকারখানা আবিষ্কার হওয়ার কারণে গ্রাম থেকে মানুষ এসে সেখানে বসতি স্থাপন করে। মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার গ্রেট লেক অঞ্চলের মতো ব্যাপক ও ঘনবসতিপূর্ণ জনসংখ্যা বহু শহরে দেখা যায়। অন্যান্য ইউরোপীয় দেশসমূহে এবং প্রাচীন মার্কিন যুক্তরাষ্ট্রে নগরায়ণ শুরু হয় কিছুটা পরে, কিন্তু শুরু হওয়ার সাথে সাথে তা দ্রুত প্রসারিত হয়েছিল। বিশ শতকে নগরায়ণ হলো এক বিশ্বজনীন প্রক্রিয়া, যাতে তৃতীয় বিশ্বের দেশগুলিতে বর্ধিত হারে নগরায়ণ ঘটছে। 1900 সালের পূর্বে পশ্চিমী দেশগুলিতে নগরের বৃদ্ধি ঘটে আর পরবর্তী 50 বছরে বৃদ্ধি মূলত তৃতীয় বিশ্বের দেশগুলিতে ব্যাপকতা লাভ করে। তবে বিগত 40-50 বছরই নগরের শ্রীবৃদ্ধি ঘটার মূল সময়কাল। 1960 থেকে 1992 সালের মধ্যে নগরবাসীর সংখ্যা অনেক বৃদ্ধি পায়। শুধুমাত্র 20 শতকের সূচনাকালেই পরিসংখ্যানবিদ এবং সমাজ সমীক্ষক বৃন্দরা শহর এবং নগরের মধ্যে পার্থক্য টানতে শুরু করে। ব্যাপক জনসংখ্যা বিশিষ্ট নগরগুলি ছোট ছোট জনপদ কেন্দ্র থেকে অনেক বেশি বিশ্বজনীন বলে স্বীকৃতি লাভ করেছে এবং জাতীয় সমাজের অংশ হলেও তার বাইরে প্রভাব বিস্তার করতে পারে। জনসংখ্যা বৃদ্ধি এবং তৎসহ কৃষি খামার, গ্রাম ও ছোট শহর থেকে অভিবাসন ঘটায় নগরগুলি স্ফীত হয়। অভিবাসন মানে এক শহর থেকে অন্য শহরে গিয়ে বসবাস করা। আমি বাংলাদেশ থেকে যদি আমেরিকায় গিয়ে বসবাস করি তাহলে আমাকে অভিবাসী বলা হবে, এটাকে অভিবাসন বলে। এই অভিবাসন প্রায়শই আন্তর্জাতিক মাত্রায় ঘটে এবং যারা নতুন নগরে আসে তাদের কৃষি পটভূমির সাথে প্রত্যক্ষ যোগাযোগ থাকে। ইউরোপ থেকে ব্যাপক সংখ্যক দরিদ্র ও কৃষক পটভূমির মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রের গমন হলো এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। বাংলাদেশেও আমরা এটা দেখতে পাই যে শহরে আকর্ষণে কিছু মানুষ শহরে আসে, গ্রামের ধনী পরিবারগুলো শহরের আকর্ষণে শহরে আসে, এখানে ছেলেমেয়ের উচ্চশিক্ষা লাভ করতে পারে, ভালো চিকিৎসা সেবা পাওয়া যায়, এইসব কারণ তারা শহরে আসে। কিন্তু আবার কিছু মানুষ ঢাকায় বা অন্য অন্য বাংলাদেশের অন্য শহরে আসে হচ্ছে বাধ্য হয়ে, হয়তো নদী গর্ভে তার সমস্ত কিছু বিলীন হয়ে গেছে, তার কাজের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, তখন শহরে এসে সে কাজের ব্যবস্থা করে। বাংলাদেশেও এটা আমরা দেখতে পাই, প্রতিদিন ঢাকা শহরে নতুন নতুন লোক আসছে। ইউরোপের নগরগুলি
আধুনিক নগর ব্যবস্থার প্রভাব শুধুমাত্র অভ্যাস বা আচরণের ধারার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা চিন্তা এবং অনুভূতির ধারাকেও প্রভাবিত করে। বৃহদায়তন নগরগুলির সমাজ জীবনে প্রভাব সম্পর্কে 18 শতকের শুরু থেকে দ্বিমত পরিলক্ষিত হয় এবং আজও তা বিদ্যমান। কেউ কেউ শহরকে সভ্য গুণাবলীর গতিশীলতার প্রতীক বা সাংস্কৃতিক সৃজনশীলতার দ্যোতক হিসাবে দেখেন। তাদের মতে নগরেই সর্বোচ্চ অর্থনৈতিক সাংস্কৃতিক বিকাশ ঘটে এবং সেখানে আরামদায়ক ও তৃপ্তিকর জীবনযাপনের সুযোগ মেলে। অনেকে মনে করছে যে নগরের বিকাশ না হলে আধুনিকতার বিকাশ হতো না, কিন্তু আমরা ঐতিহ্যবাহী সমাজ, ভারত বাংলাদেশ এগুলো ঐতিহ্যবাহী সমাজ, ঐতিহ্যবাহী রাষ্ট্র। আমাদের প্রাচীন ঐতিহ্য রয়েছে, গ্রামীণ জীবন রয়েছে, সেখানে আমাদের শিকড় প্রথিত রয়েছে, সেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। যেমন আমাদের বাউল সঙ্গীত, এটা আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে, আমাদের শিকড়ের মধ্যে পড়ে, সেগুলো আমাদের আধুনিক জীবনের সঙ্গে না মিললেও সেগুলো আমাদের সাংস্কৃতিক জীবনকে, সামাজিক জীবনকে গুরুত্বপূর্ণ করে তোলে এবং আমাদের ঐতিহ্য হিসাবে সেটাকে আমরা লালন করি। ইউরোপে নগরগুলি আন্তর্দেশীয় অভিবাসন ব্যাপকভাবে ঘটে, এটা আমরা বললাম। গ্রামীণ এলাকার সুযোগ সুবিধার অভাব এবং পাশাপাশি শহরের সুযোগ প্রাপ্তির আকর্ষণ তথা প্রলোভনের হাতছানি, যেমন চাকরি, সম্পদ, বিভিন্ন ধরনের সামগ্রী, সেবা, কৃষক ও গ্রামীণ মানুষদের শহরে চলে আসতে বাধ্য করে। এছাড়া নগরগুলিতে আর্থিক ও ব্যবসায়িক শক্তি কেন্দ্রীভবন ঘটায়, শিল্প উদ্যোগীরা এক আঁচড়ে নতুন নতুন পুরো এলাকা গড়ে তোলে, পৌর এলাকা গড়ে তোলে। যেমন 1830-এর দশকে সম্পূর্ণ জনবসতিহীন এলাকা শিকাগো 1900 সালে তার জনবসতিপূর্ণ এলাকায় পর্যবসিত হয়েছিল। এরকম আমরা নগর সম্পর্কে আজকে একটু আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা নগরায়ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।